কারণ নবীজিও দোয়া করেছেন ও আল্লাহ তুমি যেহেতু আমাকে রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছ তাই তোমার ঘোষণার খাতিরে আমার পরে এই পৃথিবীর মানুষের উপরে আসমানি গজব দিও না কন্যা সুবাহ আল্লাহ জুড়ে বলেন না সুবাহ আল্লাহ এই জন্যে অতীত জাতির উপরে আকাশের গজব এসেছে আমরা অনেক দুষ্টামি করছি অনেক দুরাচারিতা করছেন কিন্তু তারপর আকাশের গজব আসে না নবীজি দোয়া করেছেন কবুল করেছেন কে